দেখুন যেভাবে বিদ্যুৎ খেয়ে খিদে মেটান তিনি। নেশা মানুষের কত ধরনের হতে পারে, তামাক, সিগারেট, পান, মদ ইত্যাদি নেশার কথা সবাই শুনেছে। এমনকি চক, ইট, মাটি ইত্যাদি খাওয়া, গা গুলানো নেশার কথাও অনেকের অজানা নয়। কিন্তু এবার সামনে এলো এক অদ্ভুত নেশার কথা। ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরের বাসিন্দা নরেশ কুমারের নেশা হচ্ছে বিদ্যুৎ খাওয়া। 42 বছর বয়সে এই ব্যক্তি জ্বলন্ত বাল্বের সংযোগ তারগুলো দাঁত দিয়ে চিবিয়ে খেতে পছন্দ করে। এভাবে নাকি তার শরীরে এনার্জি কালেক্ট হয় এবং খিদেভাব চলে যায়। স্থানীয় লোকজন তাকে হিউম্যান লাইট বাল্ব বলেই ডাকে। নরেশ কুমারের দাবি, তিনি নিজেকে যে কোনো সময় সরাসরি ইলেকট্রিক লাইনের সঙ্গে সংযুক্ত করে দিতে পারেন, সরাসরি শরীরে 220 ভোল্ট বিদ্যুৎ প্রবাহ সহ্য করতে পারেন, কোনো রকম শক লাগে না। বাড়িতে কোনো খাবার না থাকলে তিনি বিদ্যুৎ খেয়েই থাকেন। 30 মিনিট এনার্জি সংগ্রহের পর তিনি কয়েক ঘন্টার মধ্যে আর কোনো খিদা অনুভব করেন না। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।